15 থেকে 20 লাখ টাকার সেগমেন্টে টয়োটা অ্যাকুয়া আনবিটেবল একটা প্যাকেজ। যাদের বাজেট এই সেগমেন্টে তাদের প্রাইমারি দুটো অপশন থাকে, অ্যাকুয়া বা এক্সিও। তো আজকে টয়োটা অ্যাকুয়া নিয়ে বলি। যদিও এই গাড়িটি নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি, তারপরও আবার দিলাম, কারণ বর্তমানে এটা ইন্ডাস্ট্রি লিডিং ফুয়েল ইকোনমিক কার। প্রিয়াসের পর এটাই টয়োটার সব থেকে বেশি সেল হওয়া গাড়ি। আর আজকে টয়োটা অ্যাকুয়া নিয়ে বিস্তারিত আলাপ করব, যাতে এই গাড়িটি সম্পর্কে আপনাদের আর কোনো কৌতূহল না থাকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু MSW ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, অটোমোটিভ ইন্ডাস্ট্রির আপডেট নিউজ বা নতুন নতুন গাড়ির রিভিউ ভিডিও সহ এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন MSW ইউটিউব চ্যানেল। আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটন অল করে দিন। ভিউয়ার্স, প্রথমে জেনে নেই টয়োটা অ্যাকুয়া কাদের জন্য। ওয়েল, যাদের বাজেট 15 থেকে 20 লাখের মধ্যে, ছোটো ফ্যামিলি অথবা ইউথ জেনারেশন সিটিতে ড্রাইভ করবেন, তাদের জন্য অ্যাকুয়া। অ্যাকুয়ার সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা দেখতে অনেক অনেক সুন্দর। গাড়িটি হাইব্রিড হলেও ডিজাইন অনেক অ্যারোডাইনামিক, বিশেষ করে ডে টু ডে সিটি ড্রাইভের জন্য পারফেক্ট। এক্সটেরিয়রের কথা বললামই, ইন্টেরিয়র নিয়েও বলতে গেলে বাজেট উইনার ইন্টেরিয়র। এজ ইউজুয়াল যেরকম ইন্টেরিয়র আমরা দেখি অ্যাকুয়াতে সেরকম না, একটু ডিফারেন্ট ফিল পাবেন। স্টাইল, ইন্টেরিয়র প্যানেল, সুইচিং পজিশন সব কিছুই পারফেক্টলি ডান। মোট কথা, এই প্রাইসে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র এনাফ, গুড টু মেক ইউ হ্যাপি। হ্যাচব্যাক হওয়াতে প্র্যাকটিক্যালিটিও অনেক, সাথে অনেক আপডেট অপশনও পাচ্ছেন। ডিজাইন নিয়ে কোনো কমপ্লেন নেই, খুবই সুন্দর ডিজাইন। তাছাড়াও ডিফল্ট ডিজাইন ভালো না লাগলেও অপশনাল টিআরডি বডি কিট অ্যাভেলেবেল। প্রোজেকশন হেডলাইট আছে HID সহ, এবং সাথে হেডলাইট ওয়াশার, যেটা সাধারণত SUV-তে পাওয়া যায়। ইঞ্জিনের ব্যাপারে একটু বলি, 1500cc অ্যাটকিনসন সাইকেল ফলো করে। নর্মাল কনভেনশনাল ইঞ্জিন আর ইলেকট্রিক মোটর দুটো মিলিয়ে 99 হর্স পাওয়ার প্রডিউস করে। ফ্যামিলি ড্রাইভিং কার হিসেবে খুব ভালো ফিগারের হর্স পাওয়ার অফার করছে। ট্রেডিশনাল এলিয়ন বা প্রিমিয়গুলার হর্স পাওয়ার হয় 109, সো খুব বেশি ডিফারেন্স না। অ্যাকুয়া নিয়ে ঘন্টায় 190 কিলোমিটার স্পিডে চালাতে পারবেন। ইঞ্জিন আর স্পিডের দিক দিয়েও অ্যাকুয়া ভালো জায়গায় আছে, ইটস এনাফ। আরেকটা কথা, অ্যাকুয়া অনেক মেনটেন্যান্সলেস গাড়ি, মানে গাড়িটার পেছনে মেনটেন্যান্সের জন্য খুব বেশি টাকা খরচ হবে না, জাস্ট রেগুলার মেনটেন্যান্সই যথেষ্ট। সেফটি নিয়েও নো কম্প্রোমাইজ, 9টা এয়ারব্যাগ আছে, যেখানে এলিয়ন প্রিমিয়তে থাকে এর অর্ধেক। টয়োটা এখানে নতুন একটা এয়ারব্যাগ দেখিয়েছে, সিট কুশন এয়ারব্যাগ, যেটা অ্যাক্সিডেন্ট করলে সিটটা একটু উপরের দিকে উঠিয়ে দেয়, যেন সামনের এয়ারব্যাগ আপনার মুখে লাগতে পারে। এক্সটেরিয়রের মতো ইন্টেরিয়রও অনেক ইনোভেশন দেখতে পাবেন। পুস্টার্ট বাটন আছে বারবার চাপি ঘোরানোর পেরা থেকে বাঁচতে। মাল্টিফাংশনাল স্টিয়ারিং কন্ট্রোল আছে, যেটা দিয়ে স্টিয়ারিং থেকে মিউজিক, ফোন কল, ভয়েস কমান্ডিং এসব করতে পারবেন। একটা ডেডিকেটেড ইভি বাটন আছে, যেটা দিয়ে শুধু ব্যাটারি সাপোর্টে চলবে গাড়ি, 1 টাকার তেল খরচ না করে। গাড়ির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লেতে লিটারে কত কিলো যাচ্ছে, কতক্ষণ গাড়িটি চলছে, কতটুকু পাওয়ার ইঞ্জিন আর কতটুকু পাওয়ার ব্যাটারি দিচ্ছে। আরেকটা মজার ফিচার আছে, লিটারে কত টাকা খরচ হয়েছে সেটাও দেখায়, যদিও জাপানিজ জিএনএ। অটো ক্লাইমেট কন্ট্রোল এসি আছে, আগে বলেছি ইন্টেরিয়রে একটু ডিফারেন্ট ফিল পাবেন, কারণ এর সুইচিং পজিশন প্যানেল সেট আপ ট্রেডিশনাল ইন্টেরিয়র থেকে বেশ অন্যরকম একটা ককপিট পাবেন এই প্রাইস রেঞ্জে। গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্সও ভালো, টার্নিং রেডিয়াসটা মারাত্মক, খুবই অল্প জায়গায় টার্ন নেওয়া যায়, যেটা সিটি ট্রাফিকে খুবই হেল্প করবে। গাড়ি ড্রাইভ করে আপনি এনাফ কমফোর্ট ফিল করবেন, তেমন বড় কোনো বডি রোল ইস্যু বা সাসপেনশনাল ইস্যু নেই। ড্রাইভ করে যথেষ্ট আরাম পাবেন ইভেন উইথ ইউর ফ্যামিলি। ভিউয়ার্স, অ্যাকুয়া সাধারণত 5টি গ্রেডে আসে, L, S, G, GS, GS, সফট লেদার সিলেকশন। L সব থেকে লোয়েস্ট প্যাকেজ, হেডলাইট ওয়াশার, পোস্টার্ট, লেদার সিট, অটোমেটিক এসি, মাল্টিফাংশনাল স্টিয়ারিং কন্ট্রোল থাকবে না, এবং উইন্ডোগুলো ম্যানুয়ালি হবে। আমি এই প্যাকেজ সাজেস্ট করি না, কারণ দরকারি অনেক ফিচারই তারা এটাতে দিতে পারে নাই প্রাইস কমাতে গিয়ে। S ইকোনমিক্যাল প্যাকেজ, মোটামুটি দরকারি সব ফিচার পাবেন, পোস্টার্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ফুল লেদার সিট, মাল্টিফাংশনাল স্টিয়ারিং কন্ট্রোলও থাকবে না। যাদের বাজেট টাইট তারা S প্যাকেজের দিকে যেতে পারেন, কম টাকায় দরকারি সব ফিচার পাচ্ছেন। জি বেশ ভালো একটা প্যাকেজ, সব দিক দিয়েই এটা আমার কাছে পারফেক্ট মনে হয়, প্রয়োজনীয় সব ফিচারই থাকবে, পোস্টার্ট, অটো এসি, লেদার সিট, স্টিয়ারিং কন্ট্রোল সব কিছুই আছে, সব দিক মিলিয়ে এটাই পারফেক্ট একটা কম্বো। GS অ্যাকুয়া টপ গ্রেড, অন্য প্যাকেজ থেকে এর বড় ডিফারেন্ট হচ্ছে এক্সটেরিয়র ডিজাইন। GS এ সম্পূর্ণ নতুন ডিজাইনের ফ্রন্ট গ্রিল, সাথে ব্ল্যাক হাউজিং হেডলাইট, এছাড়াও আরও কিছু টুকটাক জিনিস এড করা হয়েছে, দেখতে নর্মাল অ্যাকুয়া থেকে অনেক অনেক সুপিরিয়র লাগে। কিন্তু GS এর দামও অনেক,
প্রায় 2 লাখ টাকার মতো বেশি একটা নরমাল অ্যাকুয়া থেকে। জিএস সফট লেদার সিলেকশন, জিএস এর সবকিছুই এতে থাকছে, সাথে এক্সট্রা আছে প্রিমিয়াম লেদার। জিএস এর অন্যরকম সব ফিচারের সাথে প্রিমিয়াম সিট সহ এটি খুবই আকর্ষণীয় একটা প্যাকেজ। এর দামও জিএস থেকে কিছুটা বেশি। ভিউয়ার্স, এবার আসা যাক দাম নিয়ে। দাম নিয়ে আগেই বলেছি 10 থেকে 15 লক্ষ টাকার সেগমেন্টের এটা। একটা এস বা জি প্যাকেজ অ্যাকুয়া 13 থেকে 14 লক্ষ টাকায় হয়ে যায়। ধরতে পারেন সবকিছু মিলিয়ে 13 থেকে 15 লক্ষ টাকায় খুব ভালো একটা অ্যাকুয়া পাবেন, আর সাথে এক্সট্রা 2 লাখ এড করলে জিএস এ চলে আসবে। তো এবার আশা করি অ্যাকুয়া সম্পর্কে আপনারা ক্লিয়ার। যদি ভিডিওটি ভালো লাগে তাকে তাহলে একটু শেয়ার করে দিবেন। ওকে, তো একটা লাইক আশা করছি, আর দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমএসডব্লিউ এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।